তো কি করবো আমি? হ্যাঁ প্লিজ পরশ, ভাবি এসেছিল তো। তো ফোনটা ভাবির সামনে ধরলে কি হতো? ভাবি পরে দুষ্টুমি করতো তাই। তো ভাবির কাজ সেটা করবে, বিয়ের রাতে পরেও তো করবে সেটা। পরশ এত খারাপ আপনি? খারাপের কি দেখলি? শব্দ বাকি এখনো। ধুর রাখেন তো, ওই রাখলে দমে কি উঠবো, বাসরাতে কাজ আজই। উফ, আপনাকে না আমি চিনে উঠতে পারি না। এই আগে পরমাণু বোমা আর পরে বেহায়া। মার্ডার মুভি কি বুঝে নাও পরশ আপনি? ফোনে একটা খবর আছে, আজ মার্ডার মুভি অ্যাকশন করবো তোর সাথে। রিদি জাস্ট সাপোর্ট। কি করবো আমি তোমায়? কি ভাববো? মার্ডার মুভি চেয়েও বেশি রে বউ। সব শেষ তোমার, সব শেষ। আর কয়টা দিন? উকরে যাচ্ছে রিদি পরশের প্রতিটা কথায়, তবুও পরশের কথা থেকে বাঁচার উপায় নেই। অবশেষে পরশের সব রকম অ্যাকশন শেষ হয় রাত 2টায়। রিদি তো হাফ ছেড়ে বাঁচলো, লম্বা একটা ঘুমে সকাল 8টা, তবুও এমনি এমনি আর উঠতে পারেনি। তুবার ডাকে ঘুম ভাঙে। সকাল 10টার দিকে নিপা রিদিকে নিয়ে পার্লারে যায়। তুবা আর অরূপ এমনি হলে যাওয়ার বায়না করত, কিন্তু এখন আর করে না, কারণ সাদাত যে বলে দিয়েছে সবসময় নৌশিনকে দেখে রাখার জন্য। সাদাতের প্রতিটা নিঃশ্বাসে তো নৌশিন অনেক আগে থেকেই, আর আজকাল তার ভালোবাসার পাগলামোগুলো অনেক গুণ বেড়ে গেছে। এখনও থুনমাস হয়নি, তবুও পেটের ওপর কান পাতা শুরু হয়ে গেছে বেচারার। সাথে দুবার অরূপকেও শিখিয়েছে কীভাবে পেটে থাকা বাচ্চার সাথে কথা বলতে হয়। অফিসে যতটুকু কাজ বাসায় করা যায় সবটাই বাসায় করে। সাদাত বাসায় না থাকলে নৌশিন তবুও একটু হাফ পায়, একটু ছুটি পায়। থাকা অবস্থায় তো কোনোভাবেই এদিক সেদিক করার উপায় নেই, সব নিয়মকানুন পালন করিয়েই ছাড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি, 11টায় অফিস গিয়েছে আর 1:30টায় বাসায়, এমনিতে 2টোর পর আসে। আর আজ নৌশিন জাস্ট তেতুরের বাড়িটা নিয়ে বসেছিল, এর মধ্যেই সাদাত রুমে ঢুকে নৌশিন তো পুরো অবাক বনে গেল। হায় আল্লাহ, কি হবে এখন? নৌশিনের রক্তে যথেষ্ট হিমোগ্লোবিনের অভাব, তাই ডক্টর বারবার না করেছে টক খাওয়ার জন্য, খুব বেশি হলো তরকারিতে দিয়ে খাওয়ার জন্য। আর তেঁতুল তো কোনো মতেই না, সাদাতের জন্য রান্না করে সব আচার রাফসাকে বলে সরিয়ে রেখেছিল। আর নৌশিন বেচারি এতদিন লুকিয়ে লুকিয়ে একটু খেত, তেঁতুল খাওয়া হয়নি। আজ রোহিতা তাকে কত পাম পট্টি দিয়ে একটু তেঁতুল আনালো খাওয়ার আগে সাদাত হাজির। কি করবে নৌশিন এখন? সাদাতের চোখ অলরেডি নৌশিনের তেঁতুলের দিকে চলে গেছে, নৌশিন ঢোক গিলছে শুধু, আজ আর রক্ষা নেই ওর। নৌশিনের কলিজে শুকিয়ে আসছে সাদাতের চাহনিতে। সাদাত কোনো কথা না বলে রুমে প্রবেশ করলো, শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নৌশিনের দিকে, প্রশ্ন করে, এটা কি খাচ্ছ? মাথা নিচু করে আছে নৌশিন, কি জবাব দেবে? জবাব দেওয়া তো কিছু নেই। কি হলো, অ্যান্সার মি, কেঁপে ওঠে নৌশিন, খুব ভয় যে সাদাতকে। সরি। হোয়াট দ্য সরি? রাবিশ, এগুলো কি? হ্যাঁ তেঁতুল। খুব ভয় পাইছে সে। সাদাত কিছু না বলে তেঁতুলের বাড়িটা ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে, হা করে দাঁড়িয়ে আছে নৌশিন, চোখ ছলছল করছে। ফেলে কেন দিল, কত শখ করে আনিয়েছে, কিন্তু খেতেও পারলো না, কান্না সরে বলে ওঠে, আমার তো খেতে মন চাইছিল, আমি খাবো। কি আবার বলো তো? আমি আবার খাবো, আমি মন চায় মন চায় না বুঝি? না খাবে না, টক খেলে ঘাটার গোলা না ভালো লাগে তাই তো। চুপ। এই ধমকে এবার চোখের পানি বেরিয়ে এলো নৌশিনের। হোয়াট দ্য চোখে পানি? যত প্রেগনেন্সির সময় সব মেয়েরাই খায়। হ্যাঁ কাঁদছ কেন তুমি? ফেলে দিয়েছি তাই কাঁদছ? থাপ্পড় দিয়ে না কান্না বের করব। ফাজিল কোথাকার, তেঁতুল খেতে মন চাই শুধু, ফল সবজি এগুলোতে মুড আসে না কখনো। এই চোখ মুসো, না হলে কিন্তু আমি কি করব? কিচ্ছু করা লাগবে না তোমার, আমি দেখছি। সাদাত রাফসাকে ডাকা শুরু করে। কি হয়েছে, এত ডাকছিস কেন? ওকে দেখো। ওমা নৌশিন, কি হয়েছে, কাঁদছিস কেন? তেঁতুল খাচ্ছিল উনি, ফেলে দিয়েছি তাই। মুখেও তো দিতে পারিনি, ও এসে ফেলে দিয়েছে। আল্লাহ, ভাগ্যি শেষে গেছিল, ভালো করেছে। শোন, তুই আর যা খাওয়ার খা, তেঁতুল একদম মুখে দিবি না। আর বাসায় তো তেঁতুল নেই, কোথায় পেলি তুই তেঁতুল? রহিম চাচা। কি রহিম চাচা এনে দিয়েছে তোমায়? সাদাত আসতে, রহিম চাচাকে জোর করছিস নিশ্চয়ই তুই? মাথা নেড়ে হ্যাঁ বলো নৌশিন।
শোন, আজ যেন না শুনি তুই টক খেয়েছিস। আমি তো মাঝে মাঝে মাছ দিয়ে টকের ঝোল তরকারি করে দিই, আজও করে দিব, বাট এইসব না প্লিজ। মাথা নিচু করে বসে নসীন শুধু হুম হ্যাঁ করে যাচ্ছে। রাস্তা চলে গেলে সাদাত চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। নসীন আগের মতোই খাটের উপর বসে আছে। সার্ভেন্ট এসে ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে যায়, আর রাফসা অন্য একজন সার্ভেন্টকে দিয়ে সাদাত আর নসীনের খাবারটা ওদের রুমে পাঠিয়ে দিল, যেন দুজনে আলাদাভাবে ভালো কিছু সময় কাটাতে পারে। সাদাতের রাগটাও কমবে আর নসীনকেও জোর করে বেশ খানিকটা খাওয়াতে পারবে। সবার সাথে খেতে বসলে সাদাত তো এত বেশি জোর করতে পারে না, আর সেই সুযোগটাও নসীন খুব ভালো করেই নিতে জানে। সাদাত বিছানায় একটা দস্তরখানা বিছিয়ে খাবারগুলো ভালো করে রাখলো, একটা প্লেটেই খাবার পরিবেশন করে। প্রথম লোকমাটা নসীনের মুখের কাছে ধরলো। হা করো, চুপ করে বসে আছে নসীন। সাদাত ধমকের বদলে মুচকি একটা হাসি দিয়ে বলল, বাবুর মা, বাবুর অনেক ক্ষুধা লেগেছে, খাও না গো। মুখ তুলে তাকায় নসীন, কিচ্ছু বলল না। হা করো, তোমার ভালোর জন্যই তো বলেছি, জান তোমার শরীর এমনিতেই খুব দুর্বল, আর ডক্টর তো বলল হিমোগ্লোবিনের অভাব খুব, তাই সবসময় ভয় থাকে আমি। কেন শোনো না আমার কথা? নসীন সাদাতের হাত থেকে প্লেটটা নামিয়ে রেখে ঝাঁপিয়ে পড়লো সাদাতের বুকের ওপর। সরি, আর খাবো না ওইসব। সাদাত শক্ত করে আঁকড়ে ধরলো নসীনকে। পাগলি আমার, সরি বলতে হবে না, সেটা তো আমার বলা উচিত ছিল, বকলাম যে। ইস না, তুমি কোনোদিন আমাকে সরি বললে না, ভালো লাগে না আমার। ওকে, তাহলে এবার খাওয়া যাক। সাদাত খাইয়ে দিচ্ছে নসীনকে শিং মাছ দিয়ে চাল তার ঝোল। ভালোই লাগছে নসীনের, সাদাতও খাচ্ছে মাঝে মাঝে। সাদাত, এটা আবার কি? শিং মাছটাই তো ভালো ছিল, কবুতরের গোস্ত। হ্যাঁ, আমি তো বুঝলাম এটা কবুতরের গোস্ত, বাট সাদাত এটা ভোনা তো ভালো লাগছে না। কবুতরের গোস্ত রক্ত উৎপাদনে অনেক সহায়ক। খেলাম তো একটু এটা, আর না প্লিজ, পেঁয়াজের কেমন একটা গন্ধ আসে। আচ্ছা, আর দুটো লোকমা এটা দিয়ে। কি আর করার, কবুতর দিয়েও খেতে হলো। সাদাত খাইয়ে দিলে সাদাত সবগুলো লোকমায় ভাতের চেয়ে তরকারি বেশি দেয়, যা নসীন আগেও খেতে পারতো না, আর এখন তো খাওয়া আরো মুশকিল। সাদাত আর না, শিং মাছ কবুতর তো খেলামই, এখন সবজিটা দিও না প্লিজ। টমেটো আর আলুই তো শুধু, তুমি তো বললে শিং মাছের পরে এটা খাবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর পেটে ঢুকবে না, আমার বমি বমি লাগছে, পরে যা খেয়েছি সব আউট হয়ে যাবে, এতটুকুই থাক না, তবুও কাজে লাগবে তো। সাদা দেওয়া জোর করতো না, যদি বমি করে তাহলে শরীরটা আরও ভেঙে পড়বে, সাথে খাবারের পুষ্টিটাও কাজে দেবে না। খাবারগুলো খেয়ে নিয়ে সোফায় চলে আসে বেচারা, যেন নসীনের কোনো অসুবিধা না হয়। নসীনের গায়ে কম্বল মুড়ি দিয়ে এসে তারপর নিজে খাওয়া শুরু করে। রিদি পার্লার থেকে এসে করে কল করে পরশকে। হ্যালো, পার্লার কাজ শেষ? আজকে বিকেলে আসবো আমি। কি? হ্যাঁ, তৈরি থেকো। বাট পরশ, আই এম সো টায়ার্ড। সেটা কোনো ব্যাপার না, আমি জাস্ট ঘুরবো এদিকে সেদিকে, তোমাকে নিয়ে কাজ তো আর করবো না পরশ। কোনো কথা না ডার্লিং, বাই, অফিসে আছে। উফ, অসহ্য। কথাটা বলেই ফোনটা রেখে এসি অন করে দিল। বাইরে এই নভেম্বর মাসে বেশ গরম ঢাকা শহরে, তাই এই অবস্থা। রাফসা বিকেলে একটু শুয়েছে মাত্র, অরূপ বাইরে খেলছিল তোবার সাথে, কোথ থেকে কাঁদতে কাঁদতে হাজির হলো বাচ্চাটা, চোখ লেগে এসেছিল রাফসার। অরূপের কান্নার আওয়াজে হুড়মুড়ে উঠে বসে সে। আপু, কি হয়েছে তোমার? হুম, কি বাবা, এভাবে কাঁদছো কেন? আম্মু। কি সোনা? আম্মু, নতুন বুকি আর আমার খাওয়া দূর করবে না? কেন বাবা, করবে তো, আগে দেখি চোখটা মুছি আমার বাবার, পরে সব কথা, আর কাঁদবে না কিন্তু। দাদুন বলেছে নতুন বউয়ের পেটে নাকি একটা ছোট্ট বাবু আছে, ও নাকি আমার মতন হবে, ও যখন আসবে আমাকে নাকি কেউ আদর করবে না। পাগল রে আমার, তোমার দাদুন, তোমার দাদুন তো তোমার সাথে মজা করেছে বাবা, তোমাকে সবাই সব সময় ভালোবাসবে, আর তোমার নতুন বউয়ের যে বেবি আসবে সে তো অনেক ছোট হবে, তোমার মতো দৌড়াতে পারবে না, তোমার মতো খেতে পারবে না, আস্তে আস্তে বড় হবে, তুমি তো ওর ভাইয়া হবে, তোমার তুবা আপু হবে আপুনি, তোমরা সবাই মিলে ওকে হাঁটতে শিখাবে, খাওয়াবে, অনেক মজা করবে সোনা। তাহলে দাদুন যে বলল। হাসতে হাসতে রুমে প্রবেশ করে প্রাপ্তির মা, সাথে তুবাও এসছে। মামুনি দেখো না, অরূপ শুধু শুধু কাঁদছে, ছোট নানু তো মজা করছিল ওর সাথে। হ্যাঁ তাই তো,
দেখেছ অরূপ তোমার আপু কত বোঝে আর তুমি? অরূপ তোর আপু আর তোর আম্মু তোকে ঘোল দিচ্ছে, বোকা বানাচ্ছে। তুই দেখিস তোর নতুন বউয়ের কোলে বেবি আসলে তোর কাকাই, নতুন বউ, তোর আম্মু আব্বু কেউ আর এখনকার মতো ভালোবাসবে না। শুরু করলো সবাই হাসতে শুরু করলো। অরূপ মন খারাপ করে বসে আছে। তুবা অরূপের পাশে বসে হাতটা নিজের হাতে নিয়ে খেলতে খেলতে বললো, শোন অরূপ, আমি তো তোর বড়, তাই না? অরূপ তুবার দিকে একবার তাকিয়ে বললো, তাহলে কে আগে এসেছে বলতো? তুমি তো এসেছ, ফুফির পেটে ছিলে তুমি আর আমি আম্মুর পেটে। তুমি তো 2 বছর আগে এসেছ, ফুফি বলেছিল তো 1 দিন। হ্যাঁ ঠিক বলছিস, তাহলে তুই আসার পরে কি আমাকে কেউ আদর কম করে? আমাকে তো সবাই তোর মতোই ভালোবাসে, বাসে না? অরূপ বেশ খানিকক্ষণ ভাবলো, তারপর বিশ্বজয়ী একটা হাসি দিয়ে তুবাকে জড়িয়ে ধরে বলল, আবু তাহলে নতুন বউয়ের বেবি হলো সবাই আমাকে একই রকম আদর করবে, তাই না বলো? হ্যাঁ রে বোকা, হ্যাঁ। রাফসার প্রাপ্তির আম্মু তো অবাক, এইটুকু মেয়ে কি সুন্দর করে বোঝাতে পারে। রাফসা তুবাকে নিজের কোলে বসিয়ে আদর করছে। ওরে আমার পাকা বুড়ি রে, কত বুদ্ধি! হ্যাঁ বাবুটা, বড় হয়ে গেছো তুমি, আরো বড় হতে হবে। কি আর করার, তাহলে অরূপের আপু তো ওকে সব বুঝিয়ে ফেললো, আমার আর মজা করা হবে না। না না দাদুন, মজা করব তো আমরা। আপু নামো, আসো আমরা খেলবো। আম্মু তুমি ঘুমাও। আরে অরূপ, তোমার আপু ব্যথা পাবে, আস্তে নিয়ে যাও। রাফসা খুশি মনে শুয়ে পড়ে। আবারও ওরা চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে শরীর ভারী, কিছুর অনুভবে ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে বড় সড়ো ধাক্কা খায় একটা। কে? সাদ রাফসার গলায় মুখ দিতে ব্যস্ত। সাদ রাফসার ঠোঁটে আঙুল দিয়ে বলে, চুপ, একদম চুপ। কোথায় এলে তুমি? মাত্র, কোনো কথা না রূপসী, রোমাঞ্চ চলবে শুধু। ঘুমাচ্ছিলাম তো। বলেই ঠোঁটে ঠোঁট মিশিয়ে নেয়, গলার ভাঁজে মুখে ঘাড়ে ঠোঁটে ভালোবাসার আবেশে ভরিয়ে তোলে সাদ তার প্রিয়তমাকে, উপভোগ করছে দুজন দুজনকে। রাফসা সাদকে সরিয়ে দিয়ে নিজেকে কন্ট্রোল করে বলল, রোমান্স রাজা। আর না গো, অফিস থেকে এসেছো, ফ্রেশ হয়ে খাবে আগে। তোমাকে খাবো একজন, বলেই শাড়ির আঁচল সরিয়ে নিল কাঁধ থেকে। হার মানছে না রাফসার সকল বারণকে। সময় থেকে সময়ে অগ্রসর হচ্ছে তাদের ভালোবাসা। পরত বিকেলবেলা জানালার গ্রিলের কাজগুলো বন্ধ, ফ্লোরে এক এক করে আছড়ে পড়ছে সাদের কোর শার্ট গেঞ্জি, রাফসার শাড়িটাও যে বাকি নেই, ব্লাউজের ফিতেটাও উন্মুক্ত, দুজন দুজনের পোশাকে পরিণত হয়েছে। সাদ সরো, ছেলের খেলা শেষ হয়ে যাবে একটু পরে, চলে আসবে, প্লিজ সরো, শাওয়ার নিতে হবে তো। আসুক ছেলেমেয়ে সব আসুক। সাদ উঠো না, আর একটু থাকো না প্লিজ, বিকাল বেলা তো। দাঁড়া, রাতে কিন্তু আবার শেষ করবো এভাবে। চা লাল বৌরে, এত রচ্ছে ভয়নি, ডাক্তার নেই, তোমার স্বামীর কোনো কষ্ট হবে না, যথেষ্ট পাওয়ার বলছে, চাইলে বারবার। রাফসা সাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদ অট্টহাসিতে মেতে ওঠে। রাফসা শাওয়ার নিয়ে এসে রুমটা ঠিক করে নেয়, কাপড়গুলো যেভাবে ছিটানো ছিল জোর করে ধাক্কাধাক্কি করে সাদকে শাওয়ারের জন্য পাঠায়। আর আল্লাহর রহমতে এতক্ষণ একবারও ও ছেলের রুমে আসেনি। রাফসা ড্রয়ার করে চুল শুকিয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে সাদের জন্য খাবার নেওয়ার জন্য। মানুষটা লাঞ্চ বাইরে করে, আজ যাও বিকেলে এসছে বাসায়, এসেই কাহিনী শুরু। তাই রাফসা যতটা সম্ভব সাদের যত্ন নিতে উঠে পড়ে লেগেছে, ডাক্তার বলে কথা এসব বিষয়ে একটু বেশি দক্ষ। পরশের দিকে বাসায় এসে নিয়ে গেছে, লং ড্রাইভে আছে দুজনে, শাড়ি পরে এসছে রিদি পরশের কথা মতো, কেউ কোনো কথা বলছে না অনেকক্ষণ। পরশ শুধু শুধু মাঝে মাঝে রিদিকে দেখে যাচ্ছে। দুজনে সারা বিকেল থেকে সন্ধ্যা শহর ছেড়ে গ্রামেও গাড়ি নিয়ে ঘুরেছে। রাত হতে চলল, পরশ রিদিকে নিয়ে একটা পুরনো বাসায় ঢুকে, গ্রামের বাড়ি একটা, রিদি কিছু জানতে চায়নি, যেও খুব বেশি লাভ হবে না, বাসাটা কেউ নেই। পরশ রিদিকে গাড়ি থেকে নামতে ইশারা করলে নেমে দাঁড়ায় রিদি, আচমকাই রিদিকে কোলে তুলে নেয় পরশ। আরে কি করছেন? গড়ে নিচ্ছি, কোনো কথা না। ঘরে ঢুকে রীতি তো আরও অবাক, পুরোনো মাটির ঘরেরও সব সুন্দর করে গোছানো, ছোট ছোট প্রদীপ জ্বালানো পুরো ঘরে, বেশ সুন্দর লাগছে সবটা, এক কথায় বলতে গেলে চরম। আজ তোকে এখানে নিয়ে এসেছি এটার কারণে,
যেটা কখনো জানিস না তুই, জানবিও না তখন। আজ রিধি বুঝতে পারছে না কি হচ্ছে, কি বলছে পরশ, কি জানবে ও, ভয় লাগছে খুব খুব। খারাপ কিছু নয় তো, খারাপ হলে এত সুন্দর করে সাজানো একটা ঘরে আলো কেন তাকে, কেন আলো তাকে? আর এখনও তো কোলে রেখেছে, নামায়নি তো। তাহলে অনেক রকমের উল্টাপাল্টা চিন্তা করে যাচ্ছে রিধি, উত্তর পাচ্ছে না, গুলিয়ে যাচ্ছে সব। আমার পাঠক পাঠিকারা, আপনারা যারা আছেন, প্লিজ রিধিকে একটু সাহায্য করুন প্লিজ। ব্যথা পাবে তো, পেলে পাবো, তাতে তোমার কি? আমাকে কত কিছু না বলেছিলে। সরি বলতে চাচ্ছিল সাদাত, নৌশিন যেটা একদম নিতে পারে না, আটকে দিল সাদাতকে। হাত দিয়ে না। সাদাতের ঘাড়ের পেছনে দু হাত বেঁধে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাদাত একটু অবাক হলো, পরক্ষণে নৌশিনের সাথে তাল মিলাতে শুরু করে। নৌশিন যেন বেশি উতলা হয়ে উঠেছে। সাদাতের খেয়াল হয় ওরা হসপিটালে আছে, কিন্তু নৌশিন কিন্তু সরানোর উপায় নেই। সে যে পাগলের মতো তো সাদাতের ঠোঁটে ভালোবাসার উষ্ণতা দিচ্ছে। সাদাতও কম যায় না, নারীকে কী করে কেমন চালে চালাতে হয় জানা আছে ওর। নৌশিন তো যে কোনো সময় সাদাতকে ধাক্কা দিয়ে সরাতে পারে, তাই বলে কি সাদাত ধাক্কা দেবে নৌশিনকে? হ্যাঁ, সাদাত নৌশিনের কোমল ঠোঁট জোড়াতে কামড় বসিয়ে দিল। যে আর নরম দিয়ে নৌশিন নিজের ব্যথা সামলাতে ব্যস্ত, দু হাতে ঠোঁট চেপে ধরেছে। সাদাত তো ইচ্ছে করে এত জোরে কামড় দিল। দেখি কি হয়েছে, আহারে কেটে গেছে আমার বউয়ের ঠোঁটটা, ওকে যা রাগ করিস না সব ঠিক করে দিচ্ছি। সাদাত কামড়ের জায়গায় ছোট্ট করে একটা উষ্ণতা ছুঁয়ে দিল। ব্যথা লাগে না বুঝি আমার? সাদাত নৌশিনের দুগালে হাত রেখে বলল, হসপিটালে যে তাই তো, তো যদি কেউ এসে যায় তাতে কি, আমার বরের সাথে আমি রোমান্স করব, এতে কার কি? আচ্ছা তাহলে শুরু করি। এই না, বাসায় যাব, ডক্টর দেখুক তারপর। না 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 না, যাব যাব যাব। নশিন জান লাফায় না এভাবে। তাহলে বলো বাসায় নিয়ে যাবে, তাহলে একদম চুপচাপ থাকবো। ওকে ওকে, নিয়ে যাব কাল বিকেলের মধ্যেই। কেন সকালে যাই না? আর একটা কথা বললে মায়ের খাবা। হ্যাঁ পিচ্চি, বাচ্চার মা হতে চলেছি, আই এম নট পিচ্চি। আচ্ছা হুম, ওকে এবার আমার কথা শোনো, চুপচাপ শুয়ে থাকবে, আমি বাকি সবাইকে বাসায় যাওয়ার জন্য বলছি। সাদাত বলো। সরি নশিন, সত্যি গো তুই করে ডেকে ফেলেছিলাম তখন, আমার যে কি হয়েছিল জানি তো বোকা মেয়ে, ভালোবাসো যে খুব। আমিও জানি, আমি মারা গেলে তুমি আমার বাচ্চাকে কোনো কষ্ট দিবে না, সে বিশ্বাস আছে আমার, তবুও পাগলের মতো উল্টাপাল্টা বলছিলাম। নৌশিন সাদাতের দিকে না তাকিয়ে কথাগুলো বলছিল, আর যখন সাদাতের দিকে চোখ পড়ে নৌশিন তো শেষ, সাদাতের চোখে চেয়ে আগুন। বল কি জানো বলছিলি, থামলি কেন? মাথা নিচু করে আছে নৌশিন। কতবার বলেছি আমার সামনে। সাদাত বেডে ঘুষি দিয়ে উঠে যাচ্ছিল রেগে। নৌশিন সাদাতের হাতটা ধরে ফেলল। কে বলেছে আমি চলে যাব? আল্লাহ আমার এত সুখ কেড়ে নিবে না আমার থেকে, তোমার দোয়া আছে তো আমার সাথে, আমাদের বাচ্চা, তোমাকে খুব ভালোবাসি যে। সাদাত নিজের রাগ কন্ট্রোলে নিয়ে নৌশিনের পাশে বসে। খুব ভালোবাসি, হারাতে পারবো না আর শুনতেও পারবো না এসব। তোমার কথা ভেবেই বেবিটাকে কাল ডক্টর বলা সত্ত্বেও কোনো ডিসিশন নেইনি, তাহলে তো বেবির সাথে সাথে তোমাকেও যে হারিয়ে ফেলতাম। নৌশিন সাদাতকে জড়িয়ে ধরে। সাদাত আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে পারবো না, দুজনে মিলে বাঁচানো যাবে না। কাঁদছে নৌশিন, বাচ্চার ওর পেটে থাকলেও তার জীবন যে বড় হওয়ার সাথে সাথে অনিশ্চিত সেটা তো জানে সবাই, তবু আশা করতে ক্ষতি কি, আল্লাহ তো মহান, সে কি একটা মায়ের আকুতি শুনবে না? সাদাতের চোখেও ভিজে আসছে, সেও চায় তার নৌশিনের কোল জোড়ে একটা ছোট্ট পাখি আসুক, যে সাদাতের বাড়ি ফেরা মাত্রই পাপা পাপা বলে ছুটে আসবে, নরম দুটো হাত বাড়িয়ে দিয়ে কান্না করবে। ধুর পাগলি, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার, আমরা দুজনে সামনে নিব ওকে, আল্লাহ তো আছে, আমাদের নিরাশ করবেন না উনি। আমার কোনো কষ্ট হবে না যদি তুমি পাশে থাকো। আছি তো আর থাকবো ইনশাল্লাহ। পরশ হৃদিকে নিয়ে বাসায় পা রেখেছে। পরশের মা বরণ করেনি একমাত্র ছেলে বউকে, পরশের জেঠি বরণ করেছে। বসার ঘরে বসে আছে রিধি, ভাই বোনরা সবাই মজা করছে। পরশ ওর মায়ের ঘরে যায়, পরশকে দেখা মাত্র ওর মা বলে ওঠে, বউ এনেছিস? যাবে না? কেন যাবো বলতে পারিস? নিজের ছেলের বউ বাড়িতে আসার আগের দিন, ছি ছি ছি, পারবি তো বাবু মেয়েটার সাথে সুখী হতে? আমি আর তোর বাবা আর কয়েকদিন, বাকিটা জীবন তোর কি করে কাটবে? এই মেয়ে কি আসলেই তোকে ভালোবাসে? মা
তুমি তোমার ছেলেকে চেনো না? তোমার ছেলের জীবনে কখনো হারেনি আর হারবেও না। ওকে তো ভালোবাসতেই হবে। ও কার সাথে কী করেছে সেটা আমার দেখার বিষয় না। যখন একবার কাঁচায় বন্দি করেছি ওকে তো আমি ছাড়বো না। তুমি শুধু দেখে যাও মা। বাবু, মেয়েটাকে আমি নিজেও যে পছন্দ করেছিলাম সে মেয়ে যে এমন কাজ করবে ভাবতে পারিনি আমি। মা বাদ দাও, চলো যাবে ওখানে। বাবা যদি ওকে দোয়া করেছে, তুমি আসো। পরশের মাকে জোর করে রিদির সামনে নিয়ে যায়। পরশের বাড়ির লোকরা ঘটনাটা জানলেও আত্মীয় স্বজনরা কেউই জানে না। পরশের মা সবার সামনে রিদির সাথে যতটা ব্যবহার ভালো করা উচিত করলো, দোয়াও করলো মনে 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 যেন রিদি পরশের সাথে কাটাতে পারে বাকিটা জীবন। কোনো মা চায় তার ছেলে কষ্টে কাটাক? কোনো মা তো চায় না সেটা। তাই তো মন প্রাণ দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন যেন সব কিছু ঠিক হয়ে যায়। রাতের সব অনুষ্ঠান আয়োজন শেষ করে রিদিকে পরশের ঘরে রেখে আসে পরশের কাজিনরা। রুমটা বেশ সুন্দর করে সাজানো, ছোট ছোট লাইটিং, বাহারি রকম ফুলের মৌমৌ গন্ধে সৌরভ ছড়াচ্ছে চারপাশে। নানা রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে রিদির মাথায়। ডেট কেমন আছে, পরশের সাথে পথ চলাটা? এমন সময় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে পরশ। চমকে ওঠে রিদি, ভয় লাগছে খুব। পরশ কোনো কথা বলছে না। রিদির ঘুমটা একটা ভাবি যাওয়ার সময় একটু বড় করে দিয়ে গেছে। রিদির ঘুমটা একবার সরিয়ে দেখার চেষ্টা করছে পরশ কি করছে। পরশ একটা টি শার্ট হাত ওয়াশরুমে ঢুকলো হাতে নিয়ে। রিদি তো থ, পরশ যে পাঞ্জাবি ছেড়ে খালি গায়ে ছিল, কেমন জানি শিহরণ জেগে উঠলো রিদির বুকের পরশের খালি শরীরটা দেখা মাত্রই। পরশ ওয়াশরুম থেকে বেরোতে রিদির মনে ছড়ারও তীব্র হয়ে ওঠে। পরশ গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। বুঝতে পেরেছে রিদি যে পরশ পানি খাচ্ছে। খাটের উপরে দু হাত রেখে বসে পড়ে পরশ রিদির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। রুমটা বেশ সুন্দর করে সাজানো, তবে রুমের সৌন্দর্য তো রিদির সৌন্দর্যের কাছে কিচ্ছু না। ভাবতে মুচকে হাসি ফুটে ওঠে পরশের ঠোঁটে। আবারও মনে পড়ে যায় পরশকে ভালোবাসার কথা বলার পরও যে রিদি সাদাদের কথা ভেবেছিল সেটা। রাগে চোখ বন্ধ করে ফেলে পরশ। রিদির বাবা সেদিন অসুস্থ হওয়ায় রিদিকে কোনো কিছু বলা বা করার সুযোগ পায়নি পরশ। আর সত্যি বলতে রিদির মায়াবী মুখে অসহায়ত্বের ছাপটা দেখে বলতে ইচ্ছেও করেনি। কিন্তু আজ ঘাড়ের রং দুটো ফুলে উঠেছে পরশের। আবারও পুরনো পরশের ভয়ঙ্কর চোখ পরশ রিদির ঘুমটা একটানে সরিয়ে দিল। রিদি পরশের চোখের দিকে তাকিয়ে ভয়ে কলিজে শুকিয়ে যাওয়ার উপক্রম, চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। পরশের রাগটা কেন জানি মায়া বদলে যায় রিদির মুখে দেখা মাত্রই। মানুষ এত সুন্দর হয় কি করে ভেবে পাচ্ছে না পরশ। ধুকপুক করছে পরশের বুক, নজর যায় রিদির পায়ের দিকে। সাদা ধবধবে দুটো পা সাজানো বিছানার উপর কিভাবে ছাপিয়ে আছে। নুপুরজোড়া পায়ের সৌন্দর্য আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পরশ আটকে যাচ্ছে, কি প্রতিশোধ নেবে, কিসের শাস্তি দেবে? কোনো কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলেছে পরশ। মোমের আলোতে যে অবশ্যই লাগছে তার বধুকে, তার বধুয়াকে। মায়া বাধা পড়ে গেছে পরশ, ভালোবাসা রূপ দিতে চাইছে সে। শাস্তিটা না হয় ভালোবেসে দিক। পরশ রিদির পা থেকে নুপুরজোড়া খোলে, গভীরভাবে চুমু খায় পায়ে, আটকে যায় রিদি। কবে কমস্ত্র শরীরের উপরে রক্ত বোধ হয় চলাচল থামিয়ে দিচ্ছে এমন মনে হচ্ছে রিদির। চাদর আঁকড়ে ধরে দু হাতে পরশ রিদির লজ্জায় লাল হওয়া মুখটা দেখছে, কি মায়াবী লাগছে। ঠোঁটজোড়া কাঁপছে থরথর করে, মাথার ওড়না ফেলে দিল পরশ। কান দুটো লাল হয়ে গেছে রিদির, অনেক ভারী ভারী গহনা আছে রিদির গায়ে। পরশের একদম ভালো লাগছে না, গহনাগুলো কেমন গায়ে চেপে বসে আছে। না, পরশ তা হাত দেবে না, ওর বউয়ের গায়েও ও ছাড়ার কাউকে থাকতে দেবে না সে। তাই করলো পরশ, প্রতিটি গহনা নিজ হাতে খুলে দিল। রিদির কম্পিত শরীর আরও বেশি করে টানছে পরশকে, রিদিকে টেনে নিজের সাথে নিজের বুকের সাথে মিশিয়ে দিল পরশ। হাঁপাচ্ছে রিদি, চুলের বাঁধা খোপাটা পরশ খোলার চেষ্টা করেও পারেনি, তাই আর চেষ্টাও করলো না। মাথার পেছনে হাত দিয়ে মুখ তুলে দেখে নিল এক নজর, না লোভা সামলানো যাচ্ছে না, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। রিদি নিজের মাঝে নেই এখন অচেনা আবেশ। পরশ রিদিকে ধীরে ধীরে শুয়ে দিচ্ছে, নরম দেহে এক নারীর উপর নিজের শুয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট লাগিয়ে ভালোবাসার আদান প্রদান করছে দুটি মানব মানবী। হঠাৎ কী ভেবে পরশ রিদির ঠোঁট জোড়ায় সর্বশক্তি দিয়ে কামড় বসিয়ে দিল। না, কামড়টা ভালোবাসা ছিল না, স্পষ্ট জেদ ফুটে উঠেছে কামড়টাতে। কুঁকিয়ে ওঠে রিদি, না চাইতেও চোখে পানি এসে যায়। ততক্ষণে পরশ রিদির উপর থেকে উঠে গেছে। রিদি দু হাতে নিজের ঠোঁট চেপে ধরেছে, হাতটা চোখের সামনে ধরে আরও কান্না পাচ্ছে রিদির, হাতে যে রক্ত। পরশ জেদের বসে এত জোরে কামড় দেবে ভাবতে পারেনি রিদি। পরশ কি তাহলে ভালোবাসবে না ওকে, ভাবতে দুনিয়া উল্টে যাচ্ছে রিদির। ঠোঁটের ব্যথা জ্বলে যাচ্ছে মুখটা, ওপরে ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে,
হৃদি অসহায় দৃষ্টি নিয়ে পরশের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরশ অত ফিরেও দেখাচ্ছে না হৃদির দিকে। হৃদির ফুফানো কানোর আওয়াজে ফিরে তাকায় হৃদির দিকে। হৃদি এমনিতেই ননির পুতুল, একটু ব্যথা পেলেই আহাজারি শুরু করে। আর আজকে বেচারির সারা মনে কষ্টের ভিড়, তার উপর নিজের স্বামী ভালোবাসার বোতলে জেদ করছে, কি করে সইবে এসব সে। পরশ হৃদির ঠোঁটে রক্ত দেখে নিজের করা ভুলটা অনুভব করলো। সুখদিতে আবারও হৃদির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, বাধা দেয়নি হৃদি। আজার ব্যথার মাঝেও পরশকে আঁকড়ে নিল, যদি আবার জেদ দেখিয়ে কষ্ট দেয় তো দিক, সব সহ্য করে নেবে সে। হৃদি যখন পরশের আবেশে ব্যস্ত, পরশ তখন হৃদিকে ছেড়ে উঠে যাচ্ছে। হৃদি ধরে ফেলে পরশের হাতটা। পরশ অগ্নমূর্তি হয়ে হৃদির দিকে দেখায়, কোনো কিছু তোয়াক্কা না করে হৃদি পরশকে বলল, ভালোবাসুন না পরশ, আমি আপনার মাঝে হারাতে চাই, প্লিজ পরশ, আমায় এমন শাস্তি দিবেন না, আপন করে নিন আমায়, যত কষ্ট দেবেন আমি সব সহ্য করে নেব, তবু কাছে নিন আমায়, আমার সব কিছু আপনার হাতে সঁপে দিতে চাই পরশ, প্লিজ, আমি আমার সবটা দিতে চাই আপনাকে, নিয়ে নিন পরশ প্লিজ, শাস্তি দিতে হলে দিন, যত খুশি ব্যথা দিন, কিচ্ছু বলবো না আমি, তবু আজ প্লিজ আমাকে নিঃস্ব করে দিন, আমি তো সব হারিয়ে আপনার পায়ে এসে পড়েছি, পায়ে ঠাই দিন, কাছে আসুন না। কি হলো পরশ, ভালোবাসবেন না আমায়? আমি ভালোবাসা চাই পরশ, আমার মধুরাত পূর্ণ করতে চাই, আমি পুরনো কোনো কথা আনবো না মাথায়, আপনি আমার স্বামী, আমাকে ভুলিয়ে দিন সব, বাধ্য করুন না আপনার দাসী হতে, অনুগত করে নিন আপনার প্লিজ। পরশ হৃদির সব কথা শুনছে, কি করবে সে, সব যে ওরও গুলিয়ে যাচ্ছে। পরশকে কোনো কিছু ভাবার সুযোগ দিল না হৃদি, হ্যাসকা টানে বিছানার উপর ফেলে দিল, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে পাগলের মতো চুম্বন করছে। না, পরশও ভালোবাসবে, আয়ত্তে আনবে হৃদিকে ভালোবেসে। হৃদিকে ধাক্কা দিয়ে নিজের শরীরের উপর থেকে বিছানায় ফেলে দিল পরশ, হামলে পড়ে হৃদির ওপর, দুহাত বিছানায় চেপে ধরে, প্রতিটা আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে নিয়েছে, ঠোঁট গলা ঘাড় এমনকি কানের লতিতেও ভালোবাসার ছোঁয়ায় মাধিত করছে হৃদিকে, লাভ বিটগুলো শেষ করে দিচ্ছে হৃদিকে। পায়ে পায়ে ঘর্ষণে মাতোয়ারা হচ্ছে দুটি আত্মা, বেচারে হৃদি কোনোভাবেই পাচ্ছে না পরশের সাথে। পরশ নিজের টি শার্ট ছুঁড়ে ফেলে, শাড়ির ভাঁজগুলো খুলে নিল, ভালোবাসা আরও গভীর হচ্ছে, হৃদির শ্বাসগুলো আরও মোহিত করছে পরশকে। তবে প্রথম হওয়ায় হৃদি যে বারবার পরশের কঠোর শরীরের ভালোবাসার ব্যথা পাচ্ছে, সেটা পরশ খুব ভালো করে বুঝতে পারছে, সেও ব্যথা দিচ্ছে, পাক না একটু ব্যথা, হোক না কিছু থাক, ভালোবাসায় এটুকু তো পেতেই হয়। ভালোবাসার সাগরে তলিয়ে যাচ্ছে দুজনে, হৃদির হাত দুটো খোলা এখন, খামচে ধরে পরশের পিঠ, বাধ্য করে পরশ পিঠে আঁচড় দিতে। পরশ হৃদির সারা শরীরে বিট দিচ্ছে, আর হৃদি নিজেকে সামলে নিতে পরশের পিঠে আঁচড় কাটছে। পরশ কি করছে, এটাই কি জানাদের সুখ, আহ থামুক না সময়টা, থেমে যাক না। ব্যথায় আঁতকে ওঠে হৃদি, পরশ বুঝতে পারে আজ নিঃস্ব হয়ে গেল হৃদি, নিজের যৌবন সঁপে দিল ভ্রমরের কাছে, সমস্ত মধু উজাড় করে দিলে আজ, আজ থেকে পরশ মিশে গেল হৃদির অস্তিত্বে, সব ভুলতে পারলেও আজকের পর থেকে পরশকে ভুলতে পারবে না হৃদি কখনো না। আজ থেকে পরশের মাঝে ডুবে রবে জীবনের বাকিটা সময়, ভালোবাসতে হবে দুজনে দুজনকে, আর মানতে হবে সমস্ত জেদ আর মিথ্যে মোহের কাছে, জয়ী হবে শুধু দুজনের পবিত্র ভালোবাসা। সকালে সূর্যের আলো কাজ ভেদ করে আঁচড় কাটে হৃদির চোখে, চোখ না খুলেও মাথার নিচে শক্ত কিছু অনুভব করলো সে, প্রথমে না বুঝতে পারলেও পরক্ষণে বুঝতে পারলো সে পরশের বুকের ওপর শুয়ে আছে। চোখ খুলে হৃদি পরশের বুকে থুতনি রেখে চেয়ে আছে পরশের মুখের দিকে, কি শান্ত লাগছে জাগ্রত অবস্থায়, কি রাগি হৃদি পরশের খোঁজা খোঁজা চাপা দাড়িতে হাত বুলিয়ে দিল আলতো করে। সাদাতেরও না এমন চাপা চাপা দাড়ি, আল্লাহ সত্যি মন কখনো কাউকে ঠকায় না, যেমন আমাকে আমার ভালোবাসা দিয়ে দিল, সাদাতের চেয়ে কোনো অংশে কম নয় পরশ, ঠিক আমার মনের মতন, আমি তো শুধু ওকেই চাই এখন, কখনো ছাড়তে চাই না, আল্লাহ তুমি আমার পরশকে প্লিজ আমার করে রেখো প্লিজ। হৃদি শরীরে হাত দিতে চমকে গেল, একটা চাদরে আবৃত ওরা, ধুক করে উঠল হৃদির বুকটা, ইস পরশ কি করলো এসব, জোর ছিল পরশের ভালোবাসায়, মাতিয়ে নিয়েছিল হৃদিকে, কাল রাতে পরশের প্রতিটা ছোঁয়ায় হারিয়ে গিয়েছিল হৃদি, জীবন এত সুন্দর হয় পরশের ছোঁয়া না পেলে হয়তো বা বুঝতেও পারতো না সে, ভালোবাসা আবদ্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য এই শক্তদেহী রাগী মানুষটার কাছে, পাশে থাকা শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে উঠে আসতে চায়, কিন্তু পরশ আটকে নিল। আপনি ঘুমাননি? কোথায় যাচ্ছ? শাওয়ার নিব। কেন? কি? শাওয়ার নিতে হবে নাকি? কি বলছেন এসব? পরশ আর কোনো কথা বলল না,
কথা চেয়ে সবসময় কাজ করতে বেশি ভালো লাগে তার। হৃদির ক্ষেত্রেও যে একই নীতি অবলম্বন করা হয়ে হৃদি সেটা ভাবতে পারেনি। পরশ হৃদিকে একটানে বিছানায় ফেলে দিয়ে হৃদির শরীরের ওপর নিজের ভর চড়ে দেয়। পরশ ছাড়ুন, পরশের চাহনি হৃদিকে মাতাল করে দিচ্ছে। মানুষের চোখে এত নেশা কি করে সম্ভব, এত ভালোবাসা। পরশ হৃদির তীক্ষ্ণ সরু ঠোঁটে আঙুল ছুঁয়ে দিচ্ছে। আবেশে চোখ বন্ধ করে রেখেছে হৃদি। কাল্লাতে খুব কষ্ট হয়েছে। কি বলবে হৃদি, প্রথমবার তো সব মেয়েরই একটু কষ্ট হয়, কিন্তু সে ছোঁয়া যদি ভালোবাসা মানুষের হয় তাহলে তো সেখানে কষ্টটাকেই মহাসুখ মনে হয়। কি হলো, ও তো কোথায়? হৃদি চোখে চোখ রেখে কোনো রকমে বলল, না তো সত্যি? তাহলে চোখে পানি কেন ছিল? আপনার সুখে পরশ, আপনি আমায় যেভাবে ভালোবেসেছিলেন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বাসবেন তো ভালো আমাকে, এভাবেই সারা জীবন? কখনো ছেড়ে যাবেন না তো আমাকে? কখনো না। আর তুই চাইলেও আমার খাঁচা থেকে বেরোতে পারবি না। আমিও তাই চাই পরশ, আমাকে আপনি যেমনভাবে চাইবেন আমি তেমনভাবে আপনার হাত ধরে চলবো। তবু আমাকে কখনো একা করে যাবেন না, তাহলে আমি মরে। শেষ করতে তিনি হৃদির কথা, ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। কমস্র নিজের ভালোবাসা বিলিয়ে হৃদিকে বাকরুদ্ধ করে দিল। মুহূর্তে মাতিয়ে নিল হৃদিকে নিজের ভালোবাসার নেশায়। দুজনে আবার হারিয়ে গেল সুখের সাগরে, ভেসে যেতে লাগলো গভীর ভালোবাসার স্রোতে। প্রায় এক ঘন্টা পর পরশ হৃদির গলায় মুখ গুঁজে শুয়ে আছে। ক্লান্ত সে, তবুও ভালোবাসতে চায়। পরশ ছাড়ুন, 7:30 বাজে। আচ্ছা, সবাই কি ভাববে? আমি জানি নতুন বউদের এত সকালবেলা করে উঠতে নেই, তাতে অনেকে অনেক কিছু মনে করতে পারে। অনেক বোঝো দেখছি। আপনার কি মনে হয়? আমি জানি না। তাই তো মনে হয় রাতে যা। পরশ হৃদি ঠোঁটায় আঙুল দিয়ে আটকে দিল। চুপ। পরশে কম যায় না, আঙুলে কামড় বসিয়ে দিল সে। পরশ, ব্যথা রে, এত ব্যথা কিভাবে সহ্য করছো তুমি? কাল রাত থেকে শুধু ব্যথা ব্যথা। ইস, না কিরি, যেন অবশেষে পরশ চৌধুরীর কাছে পরাজিত। নাগিনের সারা শরীরে পরশের ভালোবাসার ছবল। আচ্ছা, সব নাগিনী কি তোমার মতো হট হয় নাকি? ইস, কত জোরে ধমক দিলে, আওয়াজ বাইরে যাবে তো শোনা। শুনুন তো। উফ, জানেন পরশ, আমি না খুব ভয় পাচ্ছিলাম। কেন? আপনি যদি আমায় না মানতেন তাহলে মরেই যেতাম। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে আনবেন না এই বাড়িতে, ক্ষমা করবেন না কোনোদিনও আপনাকে হারানোর ভয়। শেষ হয়ে যাচ্ছিলাম আমি, আপনি আমাকে কখনো ছেড়ে চলে যাবেন না তো? তাহলে তো আমি মরেই যাব। আমার ভুল হলে আপনি আমাকে মারুন কাটুন, তবু আপনার কাছেই রাখবেন আমায়। হেই লেডি, বলেছিলাম না তুমি পরশের চয়েস। সো পরশের কোনো জিনিস কখনো কম দামি হয় না, আর তুমি তো বউ আমার সবচাইতে বেস্ট চয়েস। তুমি ভালো না বাসলেও বাকিটা জীবন আমার সাথে পার করে দিতে হবে তোমার। যখন ভালোবাসতেই ফেলেছো ভালো করেছো, না হলে বাধ্য করতাম। আর ভুল বোঝার কথা বলছিলে তো। পরশ একটু বিরতি নিয়ে নিল। হৃদি চেয়ে আছে পরশের মুখের দিকে। পরশ হৃদির কপাল থেকে, নাক থেকে, ঠোঁট থেকে, গলার কমস্র নিচে দিকে একটা আঙ্গুল দিয়ে রেখা টানছে। ছিঁড়ে উঠছে হৃদি পরশের আঙ্গুলটা বুকে নামতে খপ করে ধরে ফেলে হৃদি। কি করছেন? কি পরশ হৃদির কাণ্ডে মুসকি হেসে বেচারির কানের লতিতে কুট করে একটা কামড় বসিয়ে দিল। আউচ! পরশের কথায় মাটির সাথে মিশে যাচ্ছে হৃদি। এমন অসম্ভব বড় কারো হয়? হৃদি পরশকে ধাক্কা দিয়ে উঠতে চাইল, কিন্তু ব্যর্থ সে। আরে কোথায় যাচ্ছিস? ছাড়ুন না। আচ্ছা, তোমার এজ কত? মানে আপনি কি জানেন না? আরে বলো না। 29। আমার 2 বছর ছোট তুমি। আচ্ছা, তুমি এতদিন থাকলে কিভাবে? থাকলাম কিভাবে মানে? মানে এত রূপ যৌবন সামনে নিয়ে একা একা ঘুমানো যায় নাকি? কোনো পুরুষের ছোঁয়া তো। পরশ, কি সব বলছেন আপনি? শুনেন, আপনি তো সবটা জানেন। আবারও বলি, আমার সাদাতের প্রতি একটা টান ছিল, বাট বউ হতে চাইতাম। আমার শরীর দিয়ে ওর বেড পার্টনার হওয়ার ইচ্ছা কোনোদিনই ছিল না আমার। আর আমি কোনো ছেলেকে আমার শরীরের হাত তো দূরের কথা, কোনো বসের সাথেও হাত মিলাইনি। সো কোনো প্রশ্নই আসে না, আমার চাহিদা তো সবারই থাকে পরশ, সেটা ঠিক সময়ে মিটিয়ে নিতে হয়।
তার আগে নিজেকে সামলাতে হয়, আর আমিও তাই করেছি, এত দিন সামলিয়েছি, আর কাল আপনার কাছে সব বিসর্জন দিয়েছি। আমি হারাতে চাই পরশ, প্রতিটা মুহূর্তে আপনার কাছে হারাতে চাই। ভালোবাসে হারাবে না মাই, আপনি যেভাবে। কাল রাত আর সকাল দূর ছাড়বো ছাড়বো, সারাদিন অফিসে কেটে যাবে, বাট রাতে থামুন না প্লিজ, আটটা বাজতে চলো, উঠবো। চাওয়া নেবে? হুম, বলে নিলে সমস্যা নেই, বাসায় কেউ নেই, মানে মা বাবা ওরা সবাই রাতে বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, তুমি আমি ছাড়া এ বাসায় আর কেউ নেই, ওরা সবাই আমাদের ধানমন্ডি বাসায়। রেদের মনটা মুহূর্তে খারাপ হয়ে যায়। কাল বিদায়ের সময় নিজের বাবা মা ভাই ভাবিকে পাশে পায়নি, আর আজ প্রথম সকাল শ্বশুরবাড়িতে ওদেরও দেখা পেল না। কাল রাতেই পরশের মায়ের ব্যবহার দেখে বুঝতে পেরেছিলেন রিদি, পরশের মা তাকে মানতে পারেনি, আর এখন তো সবটা ক্লিয়ার। হ্যাঁ, একটা জটলা করছে পরশের মা, পরশের মা মানতে পারেনি রিদিকে, তবে পরশের মা, পরশের বাবা, দাদি, জেঠি ওরা মেনে নিল পরশের মা জোর খাটিয়ে সবাইকে নিয়ে রাতে অন্য বাড়িতে চলে যান। আত্মীয়দের বুঝিয়েছেন যে ছেলের বউকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য বাসায় যাচ্ছেন ওরা, কিন্তু আসল কাহিনী যে অন্য। পরশের মুখে এমন কথা শুনে রিদির বুক ফেটে কান্না আসছিল, কিন্তু পাচ্ছিল না কাঁদতে। পরশ করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, মা আমাকে মানতে পারেনি তাই না? পরশ ও সোজার কথার মানুষ, সোজাভাবে বলে দেয় হ্যাঁ। রিদি আর কিচ্ছু বলল না, পরশের বুকে শরীর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল রিদি। চোখ দুটো ভিজে আসছে বারবার, তবুও পানি ঝরতে দিল না। মনে মনে ভাবল, যতই হয়তো এটাই ওর প্রাপ্য। বিকেলের দিকে নসীনকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। নসীনের বাবার বাড়ির সবাই খুব করে সাদাতের বাবাকে বলতো মেয়েকে কিছুদিন ওরা নিজেদের বাসায় রাখতে চায়, সাথে সাদাতকেও। নসীনের পাশে যে এখন প্রতিটা মুহূর্তে সাদাতকে চাই, তাই হলো। সবার কথা তো আর ফেলে দেওয়া যায় না, কিন্তু বিপত্তি তো এখানেই, দুবার অরূপ কিছুতেই নসীনকে যেতে দেবে না। নসীনের ভাবে চালাকি করে বাচ্চা দুটোকে বুঝিয়ে শুনে ওদের সাথে নিয়ে আসে। নসীনের মা মেয়েকে এমন অবস্থায় নিজের কাছে পেয়ে শান্তি পেয়েছেন অনেকটাই। বাসায় আসা মাত্রই মেয়েকে গরম পানি করে নিজে গোসল করিয়ে দিলেন। নসীনের এমন অবস্থা শুনে ওর মামা মামি সিলেট থেকে এসছে, কিন্তু ওর মামা তো ভাইটা আসতে পারেনি, ফাইনাল এক্সাম চলেছে তাই। সাদাত এসে ফ্রেশ হয়েছে, নসীনের মামি সাদাতকে জোর করে খাইয়েছেন। সাদাত চাইছিল না খেতে, নসীনের জন্য ওয়েট করতে যাচ্ছিল, কিন্তু মামি শ্বশুরই তাই করতে দেয়নি। হসপিটালে দুদিন তেমন কিছু খায়নি সাদাত, তাই জোর করে ভালো খাবারগুলো খাইয়ে জামাই আদর সারলেন আর কি। রাতের বেলা নসীনকে নিয়ে নিজের বুকের মধ্যে, বুকের উপর শুয়ে রেখে ঘুম পাড়ানোর জন্য মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সাদাত। জান, এত ভালোবাসো কি করে? কি? নসীন সাদাতের বুক থেকে মাথা তুলে চোখে চোখ রেখে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তাই বিশ্বাসও করি, না হলে পরিপূর্ণ হবে না তো আমার ভালোবাসা। পাগলি? তোমার পাগলি। জানো সাদাত, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসায় শুধু বিশ্বাস না থাকে তাহলে তো সেটার কোনো সম্মানই থাকে না। জীবনে চলার পথে অনেক কিছু সম্মুখীন হতে হয়, তাই বলে কি ভালোবাসার মানুষটাকে সন্দেহ করতে হবে? আর যদি সে কোনো ভুল করেই ফেলে তাহলে কি তাকে ক্ষমা করা যাবে না? জীবন তো একটাই, এক জীবনে ভালোবাসা পেয়ে আবারও হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। ভালোবাসা টিকাতে হলে বিশ্বাস করতে হবে, যেমনটা আমি করি তোমাকে, আর বিশ্বাসের পাশাপাশি ক্ষমাও করতে হবে, যেমনটা পরশ ভাইয়া রিদিয়াপুর সবটা ভুল ক্ষমা করে নতুনভাবে বাঁচার মানে দেখালো ওনাকে। আর আমার সাদাত তো তার ভালোবাসার জন্য এত কেয়ার, এত আদর, এত সময়, এত শাসন বারণ, এত এত জিনিস তো আমার ভালোবাসাকে দিন দিন মধুময় থেকে মধুময় করে তুলছে। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে আমার সাদাতের কাছে সবার এটা শেখা উচিত, তাহলে সবার ভালোবাসা টিকে যাবে বই কি দিন দিন, এতে আল্লাহর রহমত বাড়তেই থাকবে। সাদাত অপলকে নসীনকে দেখে যাচ্ছে। আসলেই ভালোবাসা বাঁচাতে হলে নসীন যা যা বলছে সেসব থাকা দরকার, তা না হলে ভালোবাসার মাধুসূত্রেই টিকে না। সাদাত জড়িয়ে ধরল নসীনকে, নসীনও পরম শান্তিতে সাদাতের বুকে মাথা রাখল। কিছুক্ষণ পর নসীন মায়াবী সুরে বলে উঠল, সাদাত একটু আদর করো না। কি? এত অবাক হওয়ার কি আছে, একটু আদর করো না প্লিজ। চুপ, 12টা বাজে, ঘুমাও প্লিজ, একটু প্লিজ। নসীন, ঘুম দরকার তোমার। নসীন নিজের ঠোঁট দুটো সাদাতকে দেখিয়ে বলল, দেখো না কেমন শুকিয়ে গেছে, প্লিজ জান। নসীনের চোখে সাদাত আজ ওকে পাওয়ার নেশা দেখতে পাচ্ছে, কিন্তু নসীনের শরীর যে খারাপ, ঘুম দরকার। জান, কাল খুব আদর করবে, আজ না, আজ ঘুমাও। আমার তো আজ আদর পেতে ইচ্ছা করছে। তুমি জানো রিদি আপু বিকেলে ফোন করেছিল, আপুর কথা শুনে মনে হলো কাল রাতে পরশ ভাইয়া খুব আদর করছিল আপুকে,
আমাকেও করো না তুমি যেমন ফুলশয্যার রাতে করেছিলে। ছাদাদেরও যে নেশালে জেগে আসছে, কিন্তু ছাদাদের খটকা লাগছে নৌশিন কেন এত মাতলামো করছে, ওর কথাগুলো কেন এমন শোনাচ্ছে, কেমন নেশাতোর মতো। একটু আগে তো গলাটা এমন শোনাচ্ছিল না, নামাজ পড়ে আসলো তখন তো ভয়েস এমন হয়নি। ছাদাদ ভাবতে ভাবতে নৌশিন ওর গা থেকে ওনাটা ফেলে দিল। এই ছেলে, তুমি একদিন কি বলেছিলে আমাকে জামা পড়লে বাচ্চা লাগে, তাই না? এখন তো আমি জামা পরে আছি, আর দেখো তো ওর না নেই, এখনো কি বাচ্চা বাচ্চা লাগে? কি সুন্দর ফিগার, তাই না? এই বলো না। সাদা তো অবাক, কি হলো নৌশিনের? নৌশিন তো এমনভাবে কখনো বলে না। সাদা নৌশিনের কপালে হাত দিয়ে দেখলো, কিন্তু কোনো জ্বর নেই। তাহলে এই ছেলে কি ভাবছো, বলো না, ফিগারটা সুন্দর না আমার? জানো আগে আশা বলতো আমার নাকি জিরো ফিগার, বেশ লাগে দেখতে, আমার বর নাকি খুব ভাগ্যবান হবে। আর বলতো বরকে খুশি করার জন্য আমি যেন 32 থেকে 34 আসি, আর বিয়ের পর তো তাই হলো, নাও আম 34, দেখবে আর কিছুদিন পর 36 হব। হাউ ইমাজিন, এই দেখো না 34, আমার কেমন লাগছে, ভালো না? নশিন দেখি সও তুমি আগে, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। নশিন সাদাদের হাতে জোরে খামচি বসিয়ে দিল। আদর করো আগে, আর বলো আমায় দেখতে কেমন লাগছে, ক্লিভেজটা কেমন, দেখার মতো তো? সাদাত কাম। সাদাত নৌশিনকে খেয়াল করছে, আজ যেন বেশি উতলা হয়ে আছে এই মেয়েটা, তবে ওকে আসলেই বেশ লাগছে, যা সাদাতকে ওর কাছে টানতে বাধ্য করছে। যে কোনো হাজবেন্ডই তার স্ত্রীর এমন ফিগার দেখে আসলেই আকর্ষিত হবে, যেমনটা সাদাত হচ্ছে নৌশিনকে দেখে। ওই তোমার কি ভালো লাগছে না আমাকে দেখতে? উইট, নৌশিন জামার পেছনে হুকগুলো খোলা শুরু করলো। সাদাত রীতিমতো শকড, এবার নৌশিন হলো ডেকে, সাদাত নৌশিনকে হুক খুলতে দিল না। নৌশিন এতে রাগ করে হাত পা ছুঁচ্ছে বিছানার উপর। আমি এক্ষুনি বাবাকে গিয়ে বলবো, তোমাদের জামাই আমাকে আদর করছে না। ওই চুপ চুপ, আস্তে, কি হয়েছে তোমার? নৌশিন জোরে জোরে জানাতে শুরু করলো। আমি ভাইয়াকে বলেছি সাদাত আমাকে আদর করে না, ভাইয়া ভাইয়া। সাদাত থামাতে পারছে না নৌশিনকে, কিছু তো উল্টোপাল্টা হয়েছে, না হলে এমন করবে কেন? চুপ চুপ, একদম চুপ, আদর করব। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা দাঁড়াও, তাহলে বাবাকে বলে আসি যে তাদের জামাই আমাকে আদর করবে এখন। ওই কই যাও, বসো এখানে। বাবাকে বলবো না? না, চুপ করে বসো। বাবাকে বলি একটু। আর ইউ ম্যাট, কি সব বলছো? ওকে ওকে বলবো না, আদর শুরু করো। ঢুলছে নৌশিন, কি হচ্ছে সাদাত বুঝতে পারছে না। সাদাত দেরি করছে বলে নৌশিন চোখ খোলে। এই ছেলে আদর করো না, তোমার আদর করতে ইচ্ছে হচ্ছে না তো? দাঁড়াও, এই এটা খাও, দেখো এটা আদর করতে ইচ্ছে করবে। সাদাত পুরো হা, নৌশিন করছে নাকি তার জন্য এত কিছু? হায় আল্লাহ, কি হবে এখন? সাদাতের মাথায় হাত। কি হলো, মাথায় হাত দিয়েছো কেন? খাও না, খাও এটা। হপ, চুপ করে বসো। ভাইয়া সাদাত বকছে আমায়। জান জান প্লিজ এমন করে না। আই লাভ ইউ না? হ্যাঁ লাভ ইউ তো। বকবে না আর? একদম না। তাহলে এটা খাও। না ওটা খেতে হবে না, আমি এমনিতেই তোমাকে আদর করছি। না এতক্ষণ করতে বললাম, করলে না কেন? এখন এটা খাবে, তারপর মন ভরে আদর করবে। হ্যাঁ হ্যাঁ খাবো, আগে বেডে চলো তুমি, তোমার বেবির কষ্ট হবে তো। হবে না, আমি জানি আমার বাবু, ওর বাবার মতোই শক্ত, জিম করা বডি ওর। কি আজব, তোমার বেবি কি পেটে জিম করে নাকি? বিশ্বাস করছো না আমার কথা? তাই তো, দাঁড়ো বাবা। নৌশিন হেলে দুলে দরজার কাছে যাচ্ছিল, যেভাবে চিল্লাচ্ছে থামাতে তো হবে, তাই সাদাত ঠোঁটের ঠোঁট মিশিয়ে দিল। আর নৌশিন তো রেগে মেগে আরো ভ্যাম্পায়ার, ইচ্ছে মতো সাদাতের ঘাড়ে আঁচড় কাটছে। অ্যালকোহল খেয়ে নিয়েছে এক শিশি, তাই এই অবস্থা। নৌশিনের বাবা হোমিওপ্যাথির দুটো শিশিতে বাতের ব্যথা সারানোর জন্য আর নৌশিনের ছোটোবেলার অভ্যাস হোমিওপ্যাথির বোতল খালি করা, সেটা হোক তরল বা মিষ্টিকুটি, সামনে পেলেই খায় যারই হোক না কেন। নৌশিনের বাবা সাদাতের সামনে অ্যালকোহলটা ঢেলে শিশি দুটোতে কালো দাগ করে রেখেছিল, তাই নৌশিনের হাতে শিশিটা দেখা মাত্রই চিনে ফেলেছে। সাদাত নৌশিনকে কিস দিয়ে ভোলানোর চেষ্টা করছে, তাতে তো বেচারে আরও রেগে যাচ্ছে। সাদাত ভুলিয়ে ভালিয়ে নৌশিনকে বিছানায় বসালো। নৌশিন দিকবিদিক শূন্য হয়ে কান্না শুরু করেছে, সাদাতের গালেও খামচি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নৌশিন মাইট দিব কিন্তু, এবার চুপ করে বসো। ভাইয়া বাবা, এবার কাজ সেরেছে, যা জোরে চিৎকার করেছে নৌশিন বাসার সবার কানে পৌঁছে গেছে। এই চুপ চুপ, আরেকটু আওয়াজ করলে। তখনই দরজার বাইরে কড়া নাড়ে। সাদাত তো থ, এখন কি হবে? সাদাত ওঠার আগেই নৌশিন দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়,
ওর ভাবিকে দেখা মাত্রই হাউ হাউ করে কান্না শুরু। সাদাত তো অসহায়ভাবে তাকিয়ে আছে, কি বলবে সে? নসীনের কান্নায় ওর মামা মামি বাবা মা আর ভাইও ছুটে আসে। সাদাতের মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছে। কি হয়েছে? নসীন কিছু বলতে যাবে তার আগেই সাদাত নসীনের মুখ চেপে ধরে, না বাবা কিচ্ছু হয়নি, কিচ্ছু না। নসীনও কম যায় না, আজকে যে পাওয়ারফুল সে। সাদাতের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। আউচ! সবাই তো নসীনের কাণ্ড দেখে অবাক, কি করছে এ মেয়ে, হাজবেন্ড কে কামড়? সাদাত হাত সরানো মাত্রই নসীন ছোটে ওর ভাইয়ের কাছে যায়। নসীন ওর ভাইয়ের কাছে যাওয়া মাত্রই ওর ভাই নসীনের মুখে কোনো কিছুর গন্ধ পায়, কিন্তু সে সেরকমভাবে খেয়াল না করে জানতে চায়। কি রে বোন, কি হয়েছে তোর? সাদাত কি করবে ভেবে পাচ্ছে না, শেষমেশ শ্বশুরবাড়িতে লজ্জায় পড়তে হবে আর কি। তাই ভাই জিজ্ঞাসা করা মাত্রই নসীন ভাইয়ের গলা জড়িয়ে ধরল। ভাইয়া, সাদাতকে কখন থেকে বলছি একটু আদর করতে, ও কিছুতেই করছে না, বলল। নসীনের ভাই 480 ভোল্টে শক খেয়েছে। নসীনের ভাবি তো লজ্জায় কুকুরে যাচ্ছে। শ্বশুর শ্বশুরের সামনে সাদাদেরও একই অবস্থা। নসীনের গলার আওয়াজ শুনে কারো আর বোঝার বাকি রইল না যে নসীন নেশা করেছে। নসীনের বাবা বিষয়টা আন্দাজ করতে পেরে দ্রুত ওনার রুমে যান। যা সন্দেহ করেছে তাই হয়েছে, ওনার মেয়ে অ্যালকোহল খেয়ে নিয়েছে। আবারও ছুটে আসেন। বৌমা, ওকে ভিতরে নিয়ে যাও। আমি যাবো না, ছোট সময় যেমন ভাইয়ার সাথে থাকতাম আজকেও থাকবো। ভাইয়া চলো। না না বোন, সাদাত এসেছে রে, সাদাত একা ভয় পাই তো। ও, তুমি ভাবির জন্য আমাকে পর করে দিচ্ছ তাই না? এই ভাবি, সাদাত তো একা ভয় পায়, তুমি আর সাদাত একসাথে থাকো, যাও। নসীনের ভাবির চোখ ছানা বড়া। কি হলো গিন্নি, যাও মেয়েকে সামলাও, মেয়ে হেমোপ্যাথির শিশি থেকে অ্যালকোহল খেয়ে নিয়েছে। এতক্ষণে বাকিটা পরিষ্কার করে বুঝলো ঘটনা কি। নসীনের বাবা আর কিছু শোনার আগেই কেটে পড়েন সেখান থেকে। জামাইয়ের ছেলের বউয়ের সামনে লজ্জায় তো মাথা কাটা যাওয়ার উপক্রম, আর লজ্জায় পড়তে চান না। ওর মামা মামিও চলে যায়। নসীন ওর ভাইয়ের হাত শক্ত করে ধরে রেখেছে। না আমি যাবো না। সাদাত আর নসীনের ভাবি মিলে নসীনকে জোর করে ঘরে নিয়ে যায়। নিজেদের সম্মান রক্ষার্থে নসীনের মা আর ভাই দ্রুত যার যার রুমে চলে যায়। সাদাত, তুমি একে ধরে বসো, আমি লেবু পানি আনছি, তেঁতুল তো খাওয়া নিষেধর। হ্যাঁ, তেঁতুলে প্রবলেম, লেবুই আনো। নসীনের ভাবি দৌড়ে লেবুর পানি আনতে যায়। সাদাত নসীনকে আটকে রেখেছে কোনো মতো। নসীন তো ছোটার জন্য ইচ্ছে মতো পারাপারি করছে। আহ নসীন! সাদাতের একটু ধমক শুনে নসীন ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করলো। এই দৃশ্যটা দেখে সাদাতের হাসি পেল খুব। কাঁদে না শোনা, একদম বাবু বাবু লাগছে তোমায়। কি বললি তুই? আমি বাবু? 22 বছর যুবতী আমি? তুই আমার বর। ঢুলতে ঢুলতে সাদাতের দিকে আঙ্গুল ধরে কথাগুলো বলল নসীন, আর কথা বলার মাঝেই আস্তে আস্তে হেলে পড়ল সাদাতের বুকে, চোখ দুটো বন্ধ করে ফেলেছে। এই নসীন, ওই নসীন। ঘুমিয়ে গেছে বেচারি, মুস্কি হাসলো সাদাত। ঘুমের ঘরেও সাদাতকে শক্ত করে খামচে ধরে রেখেছে। নসীনের ভাবি আসছে, পাগলিনের গায়ে ওড়না নেই। সাদাত ওড়না পেঁচিয়ে দিয়ে ঘুমন্ত রানীটাকে বুকে শক্ত করে জড়িয়ে রাখল। হাই, ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি রেখে যাও, আমি খাইয়ে দিব। আচ্ছা, আর ভাই কিছু মনে করো না, কি সব বলে ফেলেছে সবার সামনে, কি আর করার। আরে না না ভাবি, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, কোনো দরকার পড়লে দেখো, কেমন? শিওর। সাদাত নসীনকে ঠিক করে শুয়ে দিল। দুটো বালিশ দিয়ে মাথাটা একটু উঁচু করে চামচ দিয়ে একটু একটু করে লেবুর পানি মুখে দিচ্ছে। বেশ কয়েকবার খাওয়ানোর পর কাশতে কাশতে উঠে বসে নসীন। এমনিতেই খেতে পারে না, তার উপর শরীর খারাপ, আর তার মাঝে পেটে পড়েছে এক শিশি অ্যালকোহল। কি অবস্থা! সাদাত ধরে ঠিক করে বসাতেই সাদাতের শরীরে থরথরিয়ে বমি করে দেন নসীন। অথচ বেচারি কিন্তু এখনও সম্পূর্ণ সজাগ না। বমি করে শরীর আরও ক্লান্ত হয়ে গেল নসীনের। সাদাতের পোশাক তো নষ্ট করছে, সাথে নিজের জামাও। সাদাতের মুখে বিন্দুমাত্র বিরক্তির ছাপ নেই, অথচ মুস্কি হাসলো নসীনের কাণ্ড কারখানা দেখে। নসীনকে শুয়ে দিয়ে কাওয়ার থেকে নসীনের একটা জামা এনে চেঞ্জ করিয়ে দিল মেয়েটাকে। বাথরুমে নেবার তো আর উপায় নেই। বাথরুমের মগে করে পানি এনে মুখ পরিষ্কার করে দিল। নিজের শার্টও চেঞ্জ করে নিল বেচারা। বিছানাতে বেশি না হলেও একটু একটু ময়লা লেগেছে। নসীন যা খুঁতখুঁতে মেয়ে, যদি সকালে উঠে দেখে এরকম নোংরা বিছানায় শুয়েছিল, সে তাহলে চাদরকে চাদর রাখবে না, গরম পানিতে চুবিয়ে মারবে। আর এরকম একটা চাদর রাখার কারণে সাদাদেরও কথা শুনতে হবে, যদিও চাদরটা সাইডে একটু ময়লা লেগেছে। সাদাত এবার বহু কষ্টে একটা চাদর খুঁজে পেল গাওয়ার্ডে। নসীনকে কোলে নিয়ে এক হাতে বিছানা চাদরটা সরিয়ে নতুন চাদরটা বিছানায় রাখলো কোনো মতে।
নৌশীনকে সাইডে শুয়ে দিয়ে কোনো মতো ঠিকঠাক করে নৌশীনকে নিজের বুকের ওপর নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল আলো চোখে আসতে ঘুম ভাঙে হৃদির। চোখ খুলতে নিজেকে পরশের বুকে আবিষ্কার করলো। নিজেকে খুব সাবধানে পরশের কাছ থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে। আয়নায় নিজেকে দেখছে আর নিজেই যেন লজ্জা পাচ্ছে। পরশটা সত্যি শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে বের হয়ে আসে। পরশ ঘুমাচ্ছে, মুস্কি এসে গুনগুন করে গান গাইছে আর চুল ঝাড়ছে। পেছন থেকে পরশ এসে জড়িয়ে ধরলে প্রথমে চমকে ওঠে সে। এ কি, আপনি উঠে গেলেন? যান, ফ্রেশ হয়ে নিন তাহলে। এত আগে উঠছো কেন? আগে কোথায় উঠলাম, 7টা বাজে তো। তুমি তো আগে 8টায় আহে উঠতে না কখনো তাহলে? বাইরে তখন কি কেউ? থেমে গেল রিদি। কি বলতে যাচ্ছিল পরশ রিদিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। লজ্জায় রিদি মাথা নিচু করে রেখেছে। কেউ কি? কিছু না জানতো। বলো পরশ। বলতে হবে না, ওরা তো ছাড়বো না। ইউ নো না, পরশ যা চায় তাই সে করে। সো একবার যেহেতু বলেছ তোমার বউ থেকে শুনবই, তার মানে শুনবই। রিদি অফ মোডে গিয়ে বলো, আপনি না সবসময় চোর দেখান আমার সাথে। সারা জীবন দেখবে, আর তোমাকে সেটা মেনে নিতে হবে। এটি আমার ভালোবাসা। সো তাড়াতাড়ি বলো। আপনি কি বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছিলাম? নো। কেন মিথ্যা বলছেন? বলো অ্যান্ড হরি আপ। কি করার, যা রাগ এই পরশের, এখন যদি না বলে তাহলে হয়তো রেগে মেগে বাড়ি ভাঙচুর শুরু করবে, তাই কোনো রকমে বলল। তখন আগে উঠতাম না, কারণ তখন তো আর বিবাহিত ছিলাম না। এখন আগে উঠি, কজ নাও আই এম ম্যারিড। মেডিট এর সাথে সকাল সকাল ওনার কি রিলেশন? রিদি পরশকে একটু কোণই মেরে বলল, ছোট খাকা জানে না বুঝি। কি? কিছু না, অসভ্য একটা। খুব শুনুন তো, যদি না সরি। পরশ জানতো, শাওয়ার নিন, আমাকে চুল মুছতে দিন, শাড়ি ভিজে যাচ্ছে। ভিজুক না, ভেজা শাড়িতে তো তোমার খুব। একদম না, খালি অসভ্য কথাবার্তা, চান শাওয়ার নিন। রিজে আঙ্গুল দিয়ে পরশের ঠোঁট আটকে রেখেছে, সেটাতে পরশ কুট করে কামড় বসিয়ে দিল। আহ, ও মা গো, কি রাক্ষস আপনি, উফ, ব্যথা পায় না বুঝি। কই দেখি। কথাটা বলেই পরশ রিদির যে আঙুলে কামড় দিয়েছে সেটা নিজের মুখে ঢুকিয়ে নিল। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে আছে। পরশ আর মনে রিদির আঙুলটা চুষে নিচ্ছে। রিদি আবেশে চোখ বন্ধ করে, ধুকপুকানি বেড়ে যাচ্ছে বুকের, আর সহ্য করতে পারল না রিদি। ঝাপটে পড়ল পরশের বুকে, দু হাতে টি শার্ট খামচে ধরেছে। পরশ কি এমন সুযোগ মিস করবে নাকি? হ্যাঁ, সেও রিদির ভেজা চুলগুলো সরিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করে। গলায় মুখ দেওয়া মাত্রই পরশকে ধাক্কা দিয়ে সরিয়ে যায় রিদি। কিচ্ছু হবে না জান বলছি শাওরে। আচ্ছা আমার সাথে বাড়াবাড়ি তাই না? দেখুন পরশ ভালো হবে না কিন্তু, সবসময় বেশি তাই না, ভয় পান না বুঝি। কি? হ্যাঁ ভয় পান না, আপনার যেমন ডাক তেমন আমারও। পরশ এগিয়ে যাচ্ছে রিদির দিকে, সেটা দেখেই রিদি এক দৌড়ে বের হয়ে যেতে চাইল, কিন্তু পারল না। তার আগেই পরশ থেরে ফেলে, ওহ ছাড়ো, লাগছে তো। তো লাজুক, কি যেটা বলছিলে? কেউ না। কে কাকে ভয় পায় তাই? না আমি পাই, ছাড়ুন, এবার লাগছে, শাস্তি তো পেতেই হবে। না চুপ, না প্লিজ ছেড়ে দিন। আজকে শরীরের ঘ্রাণটা কিন্তু অন্যরকম লাগছে। নতুন বডি আসছিল তাই। কেন নতুন? তোমাকে কাজে টানার জন্য তাই না? হুম, না। মুস্কি আসলো পরশ। রিদি কিছু বুঝে ওঠার আগে এই পাজা খুলে তুলে নিল তাকে। আহ পরশ কি করছেন, ছাড়ুন। হুস, শাস্তি পেতে হবে। না প্লিজ, আমাকে রেখে শাওয়ার নাও শাস্তি। আমি নাকি তোমাকে ভয় পাই, দুটো উল্টো পাল্টা করে ফেলেছ। আর হবে না প্লিজ, রোজ রোজ আপনার সাথে শাওয়ার করব, আমি তো আপনাকে ভয় পাই, এটাই সত্যি প্লিজ। পরশ রিদিকে বিছানায় ফেলে দিয়ে নিজের সমস্ত ভর রিদির উপর ফেলে দিল। দেরি করল না এক মুহূর্ত, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল, গলায় মুখ দিতে যাবে বাধে দিল রিদি। প্লিজ শাওয়ার নিয়ে নিন না। শাস্তিকে তো ভাগ্যি, বাধা দিলে আরো বেশি পেতে হবে। আমি কিন্তু শাস্তি দিব। কি? হ্যাঁ
আপনি পরশ চৌধুরী হলে আমি কিন্তু কাল থেকে রিদি চৌধুরী হয়ে গেছি, মাথায় রাখবেন। আচ্ছা, হুম, নামুন না উপর থেকে, কত ভারী আপনি। কি? হ্যাঁ, এ হুপ আসতে ছিল। রিদি পরশের ঘাড়ের পেছনে দু হাত বেঁধে মায়াবী চোখে তাকালো পরশের চোখের দিকে। পরশের চাহনিতে মাতিয়ে যাচ্ছে একদম। ছেলেরা নাকি বস হয় মেয়েদের কাছে, হয়তো রীতি তাই করলো, চাহনিতে বস করে নিচ্ছে পরশকে। আচ্ছা ডান, আসতে বলছি, আর চিল্লাব না। খুব মিষ্টি কণ্ঠে বলল রীতি। পরশের ঘোর কাজ করছে রীতির ওপর, যেন কোনো সাপ সাপড়ের কাছে বসিত হচ্ছে। আমার উপরেই থাকুন, উঠতে হবে না আপনাকে। আচ্ছা। রীতি হয়তো বুঝতে পারেনি এই সাপ যে সে সাপ না, এই সাপ বিষে ভরা নাক, তাই তো নাক বসে হলো তো হলোই, সাথে নেশাও লেগে গেল। কোনো শাসন বারণ ছাড়াই নাগিনীর গলায় মুখ ডুবিয়ে দিল। পরশ কি করছেন, ছাড়ুন। আর কোনো কথা হলো না, হারিয়ে গেছে পরশ রিদির মাঝে। রিদিও আর নিজেকে সামলাতে পারছে না, সাড়া দিতে হলো পরশের ভালোবাসায়। আঁকড়ে ধরলো পরশকে, দুজনেই আবারও নতুন করে ডিপ দিল ভালোবাসার অতই সাগরে। এদিকে ফজরের আজানে আজ নৌশেরের ঘুম ভাঙেনি, তবে রোজকের অভ্যাসে সাদাদের ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটার দিকে। আগে অবশ্য একা একা এত সকালে উঠতে পারতো না, নৌশিন আসার পর থেকে নৌশিন তো সব সময় ডেকে ওঠায় এই সময়, তাই আজ এমনিতেই ঘুম ভেঙে গেছে। সাদাত নামাজ পড়ে শুয়েছে আবার নৌশিনের পাশে। আটটা বাজার পথে অথচ এখনও নৌশিনের ঘুম ভাঙলো না। সাদাতও রাখছে না, বরং মাথায় আলতো করে হাত বলিয়ে দিচ্ছে। আর মাঝে মাঝে জামার উপর দিয়ে পেটে হাত রেখে অনাগত ভবিষ্যৎটাকে আদর করে দিচ্ছে। কিছুক্ষণ পরই মিটমিট করে তাকায় নৌশিন, ভালো করে চোখ খুলতে পারছে না, তবুও বুঝতে পারলো যে সে সাদাতের বুকে শুয়ে আছে। সাদাত, ঘুম কণ্ঠে বলে উঠল নৌশিন। সাদাত দ্রুত আরো জোরে ঝাপটে ধরে নৌশিনকে। উঠে গেছো জান? হুম, গুড তো। কেমন জানি চোখ মেলতে পারছি না, কয়টা বাজে? 8:10 কেমন লাগছে? কি দ্রুত উঠার চেষ্টা করলো নৌশিন, কিন্তু মাথা ভাল লাগার কারণে আর পারলো না। আস্তে অসুস্থ তো। 8 বাজে আর আমি এখনো ঘুমাচ্ছি, নামাজ মিস হয়ে গেছে তো আমার। আবার উঠতে চাইল। ও, মাথা এখন ঝিমঝিম করছে কেন? ওহ, ঝিমঝিম করাটাই তো স্বাভাবিক। এই আমি হেল্প করছি তো উঠতে নাকি? সাদাত নৌশিনকে বুকে নিয়ে উঠে বসলো। নৌশিন ভালোভাবে মাথা তুলতেই পারছে না, সাদাতের বুকে মাথা রেখেই বলল, মাথাটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে ওজন হয়ে গেছে খুব। এটাই তো হবে, লুকি লুকি উল্টাপাল্টা জিনিস খাবে, আর এমন হবে না। আমি আবার কি করলাম? কি করলাম তাই না? অসহায় দৃষ্টিতে সাদাতের দিকে তাকিয়ে বলল, কি কি খেয়েছিলে কাল রাতে? মানে বাবার হোমিওপ্যাথি ওষুধের শিশি চুরি করে এনেছিলে তাই না? এই যা, এতদিনের অভ্যাস এবার সাদাতের সামনে চলে এলো। নৌশিন কি বলবো এখন? কি চুপ হয়ে গেলে তো, কতদিনের অভ্যাস। আমি? হ্যাঁ, তুমি জানো তুমি ওই শিশিতে কি ছিল? কি? অ্যালকোহল। নৌশিন তো পুরো থ, এটা কি করে সম্ভব, কিছুতেই তো কিছু বুঝতে পারছে না সে। কি অ্যালকোহল মানে? হ্যাঁ পাগলি, কি সব বলো, অ্যালকোহল আসবে কোথা থেকে? বাবা আমার সামনেই বাত ব্যথার ওষুধ করার জন্য ওই শিশিগুলোতে অ্যালকোহল ভর্তি করে এনেছিল। আজ হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল ওনার, সব হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল তো দেওয়া থাকেই তাই না, বাবা ওষুধ তৈরি করে আনবে বলে নিজেই অ্যালকোহল নিয়ে যেতে চেয়েছেন, আর তুমি সেটাকে হোমিওপ্যাথি ওষুধ ভেবে খেয়ে নিয়েছ। আল্লাহ, এখন অবাক হচ্ছ? আরও কি করেছো তুমি মনে আছে? আরও মানে কি করেছি? আস্তে দেখছো যখন মাথা তুলতে পারছো না, তবু বারবার মাথায় বল কেন দিচ্ছ, ব্যথা লাগবে না? আচ্ছা সরি, তোমার বুকেই আছি তো এখন, বলো। বাইরে কি করে যাব, আমি তাই ভাবছি। কেন, বাইরে যেতে কি সমস্যা? তুমি যা সব বলেছো রাতের বেলা, তারপর বাসার সবার সামনে কি করে যাব, মান সম্মানের 12টা বাজিয়ে দিছো নেশায় পড়ে। আমি কি করেছি বলবে তো আগে, করুণ সুরে বলল নৌশিন। তারপর সাদাত নৌশিনকে রাতের সমস্ত কাহিনী খুলে পড়ে, নৌশিনের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কিসব করেছে বেচারি। আমি ভাইয়ার সামনে কি করে যাব, চি চি, সে যে ভাইয়াকে এইসব বললাম, আর ভাবিকে তোমার সাথে, ও নো। নৌশিনের মুখটা দেখে সাদাতের হাসি পাচ্ছে খুব, অবশেষে হেসেই ফেললো। এ তুমি হাসছো, তার মানে তুমি আমার সাথে মজা করছো না তো? আমার তো কিচ্ছু মনে নেই, জাস্ট এটা মনে আছে যখন ঔষধটা খাচ্ছিলাম কেমন যেন একটা বাজে স্মেল আসছিল। কোনো যা করেছো করেছো, আর যদি কোনোদিন ওষুধ খেয়েছো তাহলে কি করবো যে তোমাকে আমি নিজেও জানি না, নিজের ওষুধের তো খোঁজ থাকে না, জোর করে মুখে ঢুকিয়ে দিতে হয়। আর হোমিওপ্যাথিক হলে ইস,
যেন কি না কি, কত রকমের সাইড ইফেক্ট হতে পারে ভাবতে পারছো? নেক্সট টাইম যদি এমন করেছো তাহলে পিট না হবে জাস্ট। দাদাদের বুকে মাথা রেখেই চুপসে আছেন অশ্বিন। কি মাথায় ঢুকছে তো নাকি? ওয়াশরুমে যাব। নিয়ে তো যাবো, বাট আমার কথাগুলো যেন মনে থাকে। সাদাত নৌশিনকে কোলে তুলে নিল। আরে কি করো, হাঁটতে তো পারতাম, জাস্ট ধরলেই হতো। সাদাত কোনো কথা না বলে নৌশিনকে ওয়াশরুমে নিয়ে টুলের উপর বসিয়ে দিল, একদম নিজে দাঁত ব্রাশ করিয়ে দিল। নৌশিন এতক্ষণে খেয়াল করলো ওর জামা চেঞ্জ। সাদাত এইসব কি? কি আবার, লেবু পানি খাওয়ানোর পর বমি করেছিল, যদিও বেশিরভাগ আমার শরীরে তোমার জামাই আর চাদরও লেগেছিল, তাই চেঞ্জ করতে হয়েছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।